নানা প্রতিবন্ধকতা ও সংকটময় পরিস্থিতি এড়িয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী সহ এলাকার পোশাক কারখানাগুলো। সচল হয়ে উঠছে রপ্তানির চাকা, লাখো শ্রমিকের পদচারণায় এখন মুখর এই শিল্পাঞ্চল। প্রতিটি কারখানাতেই বিদেশি বায়ারদের নিত্য নতুন অর্ডার আসছে, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। এখন আমাদের কাজকাম একটু ভালো চলতেছে, এখন আল্লাহর রহমতে আমরা একটু ভালো আছি। করোনার সময় বাসা ভাড়া দিতে পারি নাই, কাজ আসিল না, অনেক কষ্ট হয়েছে চলাফেরা করতে। এখন মোটামুটি কাজকাম ভালো আছে, আমাদের অনেক অর্ডার আছে, আমরা সুন্দরভাবে কাজ করতেছি, আমাদের বেতন বা বোনাস সবকিছু পাইতেছি। তবে প্রত্যাশার চেয়ে বেশি অর্ডার পেয়েও শঙ্কার মুখে পড়েছেন কারখানা মালিকরা। পরিবহন খরচ সহ দফায় দফায় সুতার দাম বাড়ায় কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছেন না তারা। শুধুমাত্র ব্যবসা ও প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে লোকসান দিয়েই বিদেশি বায়ারদের অর্ডার নিতে হচ্ছে। আমরা বিভিন্ন সময় কমার্স মিনিস্ট্রিতে বা আমাদের ফিনান্স মিনিস্ট্রিতে আমরা বিভিন্ন সময় মিটিংয়ের মাধ্যমে আমরা এগুলি জানাচ্ছি, যাতে ফ্যাক্টরি মেম্বারগুলি অন্তত সুতার দামটার জন্য আমরা সহনশীলভাবে থাকতে পারে। সমস্যা সমাধানে ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাবি জানানোর পাশাপাশি আলোচনা চলছে বলে জানায় বিকেএমইএ। সুতার দাম বেড়ে যাওয়াতে যে পরিস্থিতি আমরা সৃষ্টি হচ্ছে, সরকারকে আরেকটু সহযোগিতা করতে হবে, না হলে আসলে আমাদের মতো মাঝারি ক্যাটাগরির যে গার্মেন্টসগুলি আছে তারা কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। দেশের তৈরি পোশাক রপ্তানি খাতের অন্যতম জেলা নারায়ণগঞ্জ, এখানকার শিল্পাঞ্চলে প্রায় 1500 পোশাক কারখানায় কর্মরত আছেন 10 লক্ষাধিক শ্রমিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।